এক দলের সমর্থকরা অন্য দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে গ্যালারি থেকে কটূক্তি করছেন এমন ছবি ক্রিকেট মাঠে হামেশাই দেখা যায়। তবে দর্শকরা সমবেতভাবে আম্পায়ারের বিরুদ্ধে আওয়াজ তুলছেন এমনটা সচরাচর দেখা যায় না। ঠিক তেমনটাই ঘটল ওয়াংখেড় স্টেডিয়ামে। যে ওয়াংখেড় স্টেডিয়ামে সচিন ধোনিতে মুখরিত হয়ে সেখানে শোনা গেল চিটার চিটার আওয়াজ। এক্ষেত্রে আম্পায়ার নীতিন মেননকেই প্রতারক হিসেবেই চিহ্নিত করছেন দর্শকরা। আসলে দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের একবারে শেষ ওভারে একটি নো বলের দাবিকে কেন্দ্র করে ঝামেলা দেখা দেয়। শেষ ওভারে জয়ের জন্য 36 রান দরকার ছিল দিল্লির। রোবম্যান পাওয়েল প্রথম তিনটি বলে পরপর তিনটি ছক্কা মারেন, তৃতীয় বলটি ছিল ফুল টস। দিল্লি শিবিরে মনে হয় ওবেদ ম্যাকাওয়ের বলটি ব্যাটসম্যানের কোমরের উচ্চতার উপরে ছিল, তাই তারা নো বলের দাবি জানাতে থাকে।